নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি, 18ই ভাদ্র, 4ঠা সেপ্টেম্বর, বুধবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, তবে 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 18ই ভাদ্র, 4ঠা সেপ্টেম্বর, বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকামতে আজ 18ই ভাদ্র, 4ঠা সেপ্টেম্বর, বুধবার, সূর্যোদয় 5টা 23, সূর্যাস্ত 5টা 51, বুধবার প্রতিপদ দিবা 8টা 16, উত্তর ফাল্গুনি নক্ষত্র অহরাত্র, শ্রাদ্ধ যোগ রাত্রি 8টা 51, ববকরণ দিবা 8টা 16 গতে বালককরণ, রাত্রি 9টা 15 গতে কৈলবকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ 18ই ভাদ্র, 4ঠা সেপ্টেম্বর, বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে। প্রথমে মেষ ফাঁকা, বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, মিথুনে অবস্থান করছে মঙ্গল, কর্কটে অবস্থান করছে বুধ, আর সিংহে অবস্থান করছে রবি আর চন্দ্র, আর মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায়, আর শনি অবস্থান করছে কুম্ভে, আর রাহু অবস্থান করছে মীনে। এবার আসুন সিংহ রাশি, আজ 18ই ভাদ্র, 4ঠা সেপ্টেম্বর, আজ বুধবারের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে কিছুটা অস্থিরতার দিন যাবে। শনি এবং চন্দ্রের সরাসরি দৃষ্টি বিনিময় থাকায় আপনার মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক অস্থিরতা থাকবে, আপনার মায়ের শরীর ভালো থাকবে না, মায়ের শরীর নিয়ে আপনাকে চিন্তায় থাকতেই হবে, মাতৃজনিত অস্থিরতা আপনাকে গ্রাস করতেই পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার। সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আছে, এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য যোগ আছে। তবে সন্তানের ব্যবহার আপনার মনে দুঃখ দেবে, সন্তানের ব্যবহার আপনার মোটেই ভালো লাগবে না, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার। সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়, কর্মজীবনে সাফল্য যোগ, আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে নানা দিক দিয়ে নানা শত্রুতা করতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার। সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত আজকের দিনে লাগতে পারে, তবে আজকের দিনে আপনার লটারি জেতার স্বপ্ন পূরণ হবে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 2217, 2217, 2217। এই সংখ্যা ধরে চলুন, আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার। সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন। তবে সবচেয়ে সাহায্য করবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্য করবে, পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোই আসবে, আপনার পিতা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে, আপনাকে কর্মজীবনে সাহায্য করবে, নানা দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা। পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে, পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোই আসবে, আপনার পিতা আপনাকে কর্মজীবনে নানা দিক দিয়ে সাহায্য করবেই করবে। তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন। আপনার পারিবারিক জীবনে এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার সঙ্গে নানা দিক দিয়ে নানা শত্রুতা করতে পারে, এরা গুপ্তর শত্রু, এরা আপনার ক্ষতি করতে পারে, এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার। সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়, কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে। তবে আজকের দিনে
আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ অবশ্যই আছে এবং আপনাকে বিশেষ সমৃদ্ধি আনিয়ে আসবে আপনার কর্মজীবন। কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য কারক যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে। তবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর জন্য চিন্তায় থাকতেই হবে। এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন এবং গাং গণপতে গণেশায় নামা, গাং গণপতে গণেশায় নামা, গাং গণপতে গণেশায় নামা এই মহামন্ত্র জপ করুন। এই মহামন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা হলো অস্থিরতা থাকবে তা হচ্ছে শরীর। শরীর ভালো যাবে না, শরীরে বিভিন্ন সময়ে বিভিন্ন অস্বস্তিকারক হতে পারে। যাদের বিশেষ করে সুগার আছে, থাইরয়েডের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। এছাড়া সিজন চেঞ্জের কারণে আপনার সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে, সেদিক দিয়েও আপনাকে সতর্ক থাকতেই বললাম। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর, সিংহ রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে, আপনার মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে, সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর, সিংহ রাশি আপনার মা মাতৃস্থান আপনার মাতৃকুল থেকে কিছু না কিছু প্রাপ্তি যোগ আছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আছে, আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন। এই ধরনের পোশাক আপনাকে অনেক বিপদ থেকে মুক্ত করবে। আর আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল ঢালতে ভুলবেন না এবং ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করুন। এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবেই আসবে। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ 18/4 বুধবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।